হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আরেকটা নিউ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, ডিউটি সেরে এসে জাস্ট এইমাত্র স্নান টান করে ফ্রেশ হয়ে ঘরে আসলাম, আর আজকে কিন্তু মাথায় জল দিইনি। দেখো তো, মাথাটা শুকনো শুকনো হয়ে আছে। স্নান করে এসেছি কিন্তু মনে হচ্ছে স্নান হয়নি। মাথাতে আজকে ইচ্ছে করেই জলটা দিইনি। লম্বা চুল, মানে রোজ চুল ভেজালে খুবই কষ্ট হয়ে যায় আমার, চুল ভালো করে শুকায় না। তো তার জন্য আজকে আর চুলে জল দিইনি, এইভাবেই স্নানটা সেরে চলে এসেছি। আর সকালবেলা তো ঘরের মানে কাজকর্ম মোটামুটি সেরে ফেলেছি, বাকি যেটুকু ছিল সেটুকু হলো আমার বাসন মাজা, তো সেটাও মেজে ফেলেছি, ঘেমে ফেলেছি। দেখো একদমই ঘেমে গেছে, তো সেটাও মেজে স্নান টান করে এসেছি। আর এখন যেহেতু স্নান হয়ে গেছে, আমরা এখন যাব হলো লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চ মেনু একদম সিম্পল, তো চলো। আর ত্রিশূর দেখো, কালকে রাত্রিবেলা ত্রিশূর চিপস খেয়েছিলো, তো চিপসের সাথে মানে কি বলবো, একদম ছোট ছোট মালার মতো এখানে দেখো এগুলো পেয়েছিল, একদম ছোট ছোট ছিল এগুলো। তো এগুলো কালকে কি করেছে, ও রাত্রিবেলা জলে ভিজিয়ে রেখে দিয়েছে, আর এখন দেখো এগুলোর কালার কেমন হয়েছে। তো একদম তুলতুলে নরম, খুব সুন্দর। তো এগুলো দিয়ে ও এখন সকাল থেকে, মানে সকাল থেকে না, কালকে রাত্রিবেলা থেকে ও এগুলো নিয়েই ব্যস্ত আছে, তো সেরকম একটা ডিস্টার্ব করছে না, এগুলো নিয়ে ব্যস্ত আছে। আর বারবার বলছে ক্যামেরাতে তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো একটু দেখালাম ও চিপসের সাথে পেয়েছিল এগুলো। তো চলো এখন লাঞ্চ মেনু কি দেখাচ্ছি, একদমই সিম্পল। তো বন্ধুরা, ত্রিশু এখন খেতে এসে বলছে আজকে সকালবেলা ও খেতে পারেনি ঠিক করে, যে রান্নাটা করেছি তরকারিটা নাকি খুব ঝাল হয়েছে, ওর খুব কষ্ট হয়েছে, খেতে পারেনি। তো তার জন্য এখন দেখো, এখন আবার নিয়ে নিয়েছি ডিম, তো এখন ত্রিশুর জন্য ডিমের অমলেট করছি, তারপর আমরা লাঞ্চ করব। তো আজকে রান্না তোমাদেরকে বলে দিয়ে, আজকে চাল কুমড়ো দিয়ে ডাল করেছিলাম সকালবেলা, আর করেছিলাম বরবটি গোদক করেছি, ঠিক আছে? তো গোদকটা মনে হয় ঝালই হয়েছে, ডাল তো আর ঝাল হয়নি, কিন্তু এখন ওর পায় না, ওর জন্য এখন আমাকে ডিমের অমলেট করতে হবে। তো চলো ডিমের অমলেটটা করে নিই, তারপর আমরা লাঞ্চ করব। আর এই যে দেখো পেছন পেছনে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ইভিনিংয়ে আবার হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। আর সন্ধ্যের মানে যাই কাজকর্ম ছিল সব সেরে ফেলেছি, মাথায় দেখো চিরুনি পরনি আজকে, তো সব কিছু সেরে ফেলেছি। এখন কিচেনে এসেছি, ত্রিশুকে এদিকে পড়তে বসিয়ে আসলাম, ওকে টিফিন দেব বলে। আজকে ওর টিফিনে হচ্ছে মুড়ি দুধ কলা, ওকে টিফিন দেব। তো চলো, তার জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি এখানে, কলাও নিয়ে এসেছি, ঠিক আছে? তো টিফিনটা রেডি করে নিই। আর আমার টিফিন তো হয়ে গেছে, মানে সন্ধ্যের সাথে সাথে, এখন তো চা খাওয়া আমার টোটালি বন্ধ হয়ে গেছে, একদমই চা খাচ্ছি না। আজকে অনেক দিন হয়েছে চা খেয়েছি, তো মাঝে মাঝে মনটা চায় যে একটু চা খাই, কিন্তু খাবো না যেহেতু প্রসেসে আছি তার জন্য। তো চলো এখন ওদেরকে দিয়ে দিই টিফিন। দেখ দিয়েছি, কমপ্লেন দিয়েছি, দেখছিস না এখানে কেসার দেখা যাচ্ছে? দাঁড়া এখনো গরম, ঠান্ডা হোক। খেয়ে দেখ তো ঠান্ডা হয়েছে না? না তুমি তুমি এক ফুট খাও। না আমি খাবো না, একটু খাও, একটু বেশি না। টেস্টি হয়েছে না? দেখে দেখে কি লিখে লিখবি, পড়ে পড়ে লেখ, মনে করে করে লেখ, না পারলে তখন আমাকে জিজ্ঞেস করবি। ধর হ্যাঁ কর, মদ্দুনানো দিয়ে কি হয়, করিম ধর, করিম মানে কি হ, না দেখে লেখ, না দেখে লেখ, পরীক্ষার সময় তোরে এখানে কেউ খাতা দেখ না। তো বন্ধুরা, ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে আর শেয়ার করলাম না। এখন সেরকম কিছু রান্নাবান্না হয়নি, দুপুরবেলার তরকারি গরম হয়েছে আর ভাতটা করেছিলাম, তারপর ওদের ডিনার হয়ে গেছে। আর
তারপর দেখো ওদের ডিনার তো হয়ে গেল, আর আমার এখানে এখন দুধ জাল হচ্ছে, কারণ আজকে দুধটা রয়ে গিয়েছিল, আমি একদম ভুলে গেলাম দুধ জাল করার জন্য। তো দুপুরে মানে সন্ধেবেলায় একটু আগের দুধ ছিল, ওটাই ত্রিশুকে গরম করে ওর টিফিনে দিয়ে দিয়েছিলাম। তো এখন বাকি দুধটা জাল করছি, দুধ জাল করে তারপর কিচেন কিন্তু পুরো ক্লিন হয়ে গেছে এখন। তো দুধ জাল করে তারপর কিচেনের দরজা বন্ধ করছি।